Assalamualaikum. আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা বিকেলের নাস্তা শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি যে নাস্তাটা বানাবো এটা একেবারেই তেল ছাড়া। আর এই নাস্তাটা বানানোর জন্য আমার প্রথমেই লাগবে একটা মিক্সিং বোল। বোলের ভিতরে আমি এক কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিলাম। আমি আরও এক কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিলাম। এখানে মুড়িটাকে আমি পানি দিয়ে তারপর 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। চেষ্টা করবেন হাতে সময় না থাকলেও অন্তত 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে। এতে করে মুড়িটা একদম নরম হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপরে রেখে দেব। ঠিক 10 মিনিট পরে আমি মুড়িটাকে দেখে নিলাম। আর এটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। আর অবশ্যই মুড়িটা ধুয়ে নিতে হবে, কারণ মুড়িতে কিন্তু বালু থাকে। ব্যাস আমি একটা ঝাড়ে উঠিয়ে নিয়েছি। খুব একটা পানি এটার ভিতরে থাকবে না, তবে যতটুকু পানি থাকবে এটা ফেলে দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ব্লেন্ডার করব তাই। আর এখানে অতিরিক্ত পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই। ব্যাস মুড়িগুলোকে আমি সব নিয়ে নিলাম ব্লেন্ডারের জারের ভিতরে। সাথে আমি দিয়ে দিব একটা কাঁচা মরিচ। ঝালের পরিমাণটা যদি মন চায় আর একটু বেশি দিতে পারবেন। দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ টক দই। অবশ্যই টক দইটাকে পানি জড়িয়ে তারপর নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আমি সুজি। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এবার আমি ব্লেন্ডারে সামান্য একটু ব্লেন্ড করার পরে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাইলে ধনিয়া পাতাটা দিবেন, আবার না চাইলে নাও দিতে পারবেন। এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম চাট মশলা, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর সামান্য একটু চিলি ফ্লেক্স। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এখানে অতিরিক্ত মশলা মরিচ আমি দিব না, চাইলে আপনারা দিতে পারবেন। এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এই যে ব্যাটারটা এটা কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হবে না, ব্যাটারটা ঠিক এরকম হবে, এর চেয়ে বেশি পাতলা করব না আমি। আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবার আমি এরকম একটা সাজ নিয়ে নিয়েছি আর এটার ভিতরে একটু তেল ব্রাশ করে নিব। আমি আগেই বলেছি আমি একেবারেই তেল ছাড়া এটা বানাবো, তাই আমি এই ইয়েটা একটু ব্রাশ করে নেব। যেহেতু আমার এই প্যানটা কিন্তু সাজটা কিন্তু ননস্টিকের, এখানে তেল না দিলেও চলবে, তারপরেও একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাজে এটা বানাতে পারবেন, নর্মাল যে সাজ সেটাও বানাতে পারবেন, ননস্টিক হতে হবে এমন কিন্তু না। ব্যাস সবগুলোকে আমি একটু ব্রাশ করে নিলাম। এতে করে কিন্তু উঠানোর সময় উঠাতে সুবিধা হবে এই আর কি। এবার আগের থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছি এই ব্যাটারটা আমি পুরোটা দিয়ে দেব প্রত্যেকটার ভিতরে। আর পুরোটা ভরে দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এখানে আমি কোনো প্রকার কিন্তু বেকিং সোডা বা পাউডার কোনো কিছুই আমি ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিতে পারেন, তবে আমি কোনো কিছুই দেইনি এখানে। এবার আমি সবগুলোতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, মানে পুরোটা ভরে দিচ্ছি না। এখানে আমার সবগুলো যখন দেওয়া হয়ে গেছে আমি একটা রাখা দিয়ে ডেকে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তারপর এটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর বেশ হয়ে গেছে এটা বোঝাই যায়। এবার আমি আস্তে আস্তে করে এটা উঠানোর চেষ্টা করব। তবে প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে উঠানোর চেষ্টা করেছিলাম, দেখলাম যে এটা দিয়ে আমি উঠাতে পারছিলাম না,
পরে আমি এমনি একটা চামচ নিয়ে নিয়েছি। ব্যাস এরকম করে আমি উঠিয়ে দেব, দেখেন ওই সাইডটাকে তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে দিব, মানে এই পাশটাও কিন্তু আমার হতে হবে, উপরটা কিন্তু খুব ভিতরটা একেবারেই হয়ে যায়নি, যার জন্য এভাবে কিন্তু উল্টে তারপর রেখে দিতে হবে। এটা উল্টে রেখে দিলে অপর সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে, আর একদম হওয়ার পরে বলের মতো দেখা যাবে, খুব সুন্দর হবে। এভাবে করে আমি সবগুলোকে আস্তে আস্তে করে দিচ্ছি উল্টে। এই সাজটা কিন্তু অনেকটাই ডিপ, তাই উঠানো কিন্তু একটুই কষ্টসাধ্য হয়ে যায়। আর একটু আস্তে আস্তে করেই উঠাতে হবে, কারণ যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে এটা খাওয়া যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে না এই আর কি। আর যেটা দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। আমি চেষ্টা করছি সবগুলোকে একটু সুন্দর করে আস্তে আস্তে করে উঠাতে, যাতে করে এগুলো সবগুলোই খুব সুন্দর করে উঠে যায়, ভেঙে না যায়। এই জন্য আমি আর একটু আস্তে করার চেষ্টা করছি। ব্যাস আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে এই সেটটাও রেখে দেব, এখন খুব একটা সময় রাখতে হবে না। ব্যাস এগুলো কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, অপর সাইডটাও একদম গোল হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উঠিয়ে নেব, যেহেতু এটা এর ভিতরে কোনো প্রকার তেল নেই তাই আমি টিস্যু দেইনি, এমনিতেই উঠিয়ে নিচ্ছি। সবগুলো ফুলে একদম বলবল হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। ব্যাস এবার আমি সস দিয়ে এটা পরিবেশন করলাম। এখানে কিন্তু গ্রিন সস দিলে আরও বেশি টেস্টি হয়, তবে আমি টমেটো সস দিয়েই দিয়েছি, আপনারা চাইলে গ্রিন সস দিয়েও করতে পারবেন। এগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। আমি একটা আপনাদেরকে খেয়ে তারপরে দেখাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।